Microsoft পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড দুইটাই মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ দুইটি প্রোডাক্ট অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বড় বড় কোনো স্লাইডকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা যেমন আপনি চান অ্যাসাইনমেন্ট বানাতে বা অন্য কোনো কাজে পাওয়ার পয়েন্ট থেকে ডাটা কপি করে আনা বেশ ঝামেলার মনে হয় সেক্ষেত্রে ওয়ার্ডে যদি কনভার্ট করা যায় খুব সহজে তাহলে অনেক ভালো হয়ে থাকে তো আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজে বড় বড় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল খুব সহজে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার অফিসিয়াল বা বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা যেহেতু বলেই নিয়েছি যে আমরা সফটওয়্যার বাদেই আসলে কাজটা করব সেক্ষেত্রে আমাদেরকে একটা ওয়েবসাইডের সহযোগিতা নিতে হবে আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো আসলে ভুয়া বা আপনাকে সেখানে পে করতে হবে কিন্তু আজকে আমরা ফ্রি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এটা দিয়ে আমি অনেকগুলা স্লাইডকে কনভার্ট করেছি তো এরকম একটি ওয়েবসাইট হচ্ছে ডকুমেন্ট ডট অনলাইন কনভার্টার আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব তো আপনি যদি এখানে দেখেন কনভার্ট টু ডক এটার উপর যদি আপনি ক্লিক করেন অর্থাৎ আপনি যদি ডকে কনভার্ট করতে চান এটার উপর আপনি কনভার্ট টু ডকের উপর ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসলো চুজ ফাইল আপনার ফাইলটা কোথায় আছে আপনি দেখিয়ে দিবেন যেমন আমি আমার ডেস্কটপে যদি একটু যাই যাওয়ার পরে আমার এই স্লাইডটা এখান থেকে ওপেন করি তাহলে দেখেন এই যে আমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে ঠিক আছে এখানে অনেকগুলা ডকুমেন্ট আছে ছবি আছে এটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে নিতে চাই তো এখন আমরা যেটা করব এটার উপরে চুজ ফাইলের উপর ক্লিক করব ডেস্কটপ সিলেক্ট করলাম করার পর যেখানে ফাইলটা আছে এটার উপরে ক্লিক করে আমি ওপেন করব এখন এই ফাইলটা আমার হচ্ছে আপলোড হচ্ছে দেখেন এই যে আপলোড হয়ে গেল এখন আমি যেটা করব এখানে স্টার্ট কনভার্সনের উপরে আমি এখানে ক্লিক করব দেখেন কনভার্ট হচ্ছে ডাউনলোডিং হইল এখন দেখেন প্রসেসিং হচ্ছে একটু সময় নেবে কয়েক সেকেন্ড একটু প্রসেস হওয়ার জন্য এখন দেখেন এই যে ডাউনলোড একটা অপশন আছে আপনি এখানে দেখে সেভ অটোমেটিক অপশন চলে আসছে আপনি এখানে ওকে করতে পারেন অথবা এখানে ডাউনলোড উপরে ক্লিক করতে পারেন আমি এই যে ওকে উপরে ক্লিক করলাম করলে এই ফাইলটা এখন ডাউনলোড হবে তো এই যে ওয়েবসাইটের যে লিংকটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব জাস্ট আপনি আপলোড করবেন কনভার্ট নাও এর উপরে ক্লিক করলে কনভার্ট হওয়া শুরু করবে এখন আমরা এখানে ডাউনলোড এর উপরে ক্লিক করলাম এই ফাইলটা এখান থেকে ওপেন করি এর উপর ডাবল ক্লিক করলাম এটা এখন ওপেন হবে তো খেয়াল করেন আমাদের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা কিন্তু এখন পুরোপুরি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে গেল দেখেন এখানে আমি যদি নিচের দিকে যাই এখান থেকে আপনি এখন খুব সহজে কোনো স্লাইড কে কোনো পেজ কে বাদ দিতে পারেন বা কোনো কিছু করতে পারেন জাস্ট আপনি খুব সহজেই এখান থেকে আপনি কোনো পেজকে বাদ দিতে পারেন বা কোনো পেজ অ্যাড করতে পারেন কোন লেখা কপি করতে পারেন বা ডিলিট করতে পারেন একদম জাস্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে ফাইলটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে গেল এবং অন্যান্য যে ওয়েবসাইটগুলো আসে অনলাইনে আপনি সার্চ দিলে পাবেন অধিকাংশই ভুয়া ঠিকঠাক কাজ করে না এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি খুব সহজে করে নিতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বোনদের সাথে শেয়ার করতে ভুলবেন না